আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله محمدا عبده رسول الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل الزبان كله قري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم سلم سيدنا مولانا وعلى آل سيدنا رسولنا محمد مكة تكي جبر كالي دائر نبي كند كوي مكة تكي جبر كالي দয়ার নবী কেন্দে কয় ফির বুঝাবার মক্কাতে ইসলাম যদি জিন্দা হয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলী সাইয়্যিদিনাম রাসূলানা আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
হে রব্বুল আলামিন, বিশাল আসমানের নিচে বিস্তীর্ণ জমিনের উপরে আল্লাহ তাআলা তোমার কুদরতি চোখ দিয়ে নজর করে দেখো। হে রব্বুল আলামিন, বলমারিফ দিগর গোরস্তান কর্তৃক আয়োজিত আল্লাহ তাআলা বিশাল ইসলামী জলসার আয়োজন করে হে রব্বুল আলামিন তোমার মাহবুব বান্দা বান্দীদের সঙ্গে করে নিয়া তোমার শাহানশাহ দরবারে দোখানা করে হাত তুলে দিলাম। হে রব্বুল আলামিন মেহরবানি করিয়া আজকের কোরআনের মাহফিল তোমার দরবারে কবুলার মঞ্জুর করে নাও। হাদিয়া যা মেলে, তোহফা যা মেলে, উম্মতের কান্দারি নবীজি, আব্বা খারা নবী, আম্মা খারা নবী, বিশ্ব নবীজি রওজা মোবারকে সবগুলো পৌঁছায় দাও। আর রব্বুল আলামিন বিশেষ করিয়া মনে পড়ে গেল আল্লাহ তাআলা জানি না কার যেন মা অন্ধকার কবরে চিরদিনের জন্যে ঘুমায়া গেল। অগো মাওলা জানি না মাওলা কার যেন আব্বা জান এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করিয়া সন্তানদের চিরজনমের মতো ফাঁকি দিয়া ওই নীরব নগরীর ময়দানে ঘুমায়া গেল। মেহরবানি করিয়া পিতামাতার তাম জীবনের গুণাগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ আমরা মা হারিয়েছি, বাপ হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, সকলেই অন্ধকার কবরে আল্লাহ চিরদিনের জন্য ঘুমায়া গেল। আল্লাহ মেহরবানি করিয়া আশেপাশে দুইটা গোরস্তান মাঠ প্রাঙ্গনে যত মাইয়া ছুঁয়ে আছে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আর রব্বুল আলামিন তোমার কোরআন থেকে দিকটি কথা বলার জন্য তোমার বান্দাদের মাঝে হাজির হয়ে গেলাম। মাবুদে মেহরবানি করিয়া তোমার বান্দাদের মাঝে তোমার কোরআনুল করিম থেকে দুই একটি গল্প করার তৌফিক দান করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله উপস্থিত আজকের এই ঐতিহ্যবাহী বলমারি দিগর গোরস্থান কর্তৃক আয়োজিত আজকের জলসার সম্মানিত সুনাম ধন্য সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম সহ মঞ্চ উপবিষ্ট আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত এলাকাবাসী সহ পর্দার আড়ালের বসে থাকা সম্মানিতা সরর্মনা মা ও বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম লাখ কোটি শুক্রিয়া আদায় করি সে মহান মাবুদের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকেই এই দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা থেকে ফারিক করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই কিছু সময়ের জন্যে আসল জায়গায় এসে বসবার মতো তৌফিক যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের করে দিলেন, সে মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আসতে না জোরে, জোরে বলে শুকরিয়া হবে জোরে, কারণ জবানটা হলো আল্লাহর, কার জবান দিয়েছেন আল্লাহ, এই জন্যে শুকরিয়াও আল্লাহর, এই জন্য একটু জোরে সরে বলতে হবে। অতপর শতকোটি দরুদ ও সালাম সে মহান মানবে তার মুক্তির দিশারী সাইয়েদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, বিশ্ব আনন্দিত নেতা যেই নেতার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না, এমন একজন নবী আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়ে দিলেন যেই নবীজি সারাটা জীবন
উম্মতের চিন্তা করে গেলেন, যেই নবীটি সারাটা জীবন এই পৃথিবীর জমিনে উম্মতের মায়া করে গেলেন, যেই নবীজি সারাটা জীবন উম্মতের দুঃখে এই পৃথিবীর জমিনে কেঁদে গেলেন, সেই নবীজির উপর সকলেই দরুদ ও সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে জানতে চাই আজকের এই কোরআনের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেদার? জোরে বলেন খুশি না বেদার? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই এই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি হয়েছি, কথা বলেন ঠিক কিনা? যদি খুশি হই কোরআনের মাহফিলে আদব রক্ষা করে স্তব্ধ হয়ে মনোযোগ দিয়ে, আমার বন্ধুগণ আজকে কোরআনের মাহফিলে কথা বলতে হবে। যে যদি আমরা খুশি থাকি আদব রক্ষা করে মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শুনতে হবে, তবে সুন্দর পরিবেশ দেখায়া, কি দেখায়া? সুন্দর পরিবেশ দেখায়া কোরআনের কথাগুলো শ্রবণ করতে হবে। আমরা যদি সুন্দর পরিবেশ দেখায়া কোরআনের কথা যদি আজকে শ্রবণ করতে পারি, রহমত নাজিল করবেন কে? কথা বলতে হবে, রহমত নাজিল করবেন কে? রহমত নাজিল করবেন আল্লাহ। এই জন্য আমি আপনাদের একটু আহ্বান করব, আবারও বলছি আমার ভাইরা, আদব রক্ষার্থে সৌন্দর্য বজায় করার জন্যে আপনাদের একটু এখানে সামনের দিকে এগিয়ে বসুন, ফাঁকা জায়গা পূরণ করুন, কারণ ফাঁকা জায়গা থাকলে শয়তান এসে সেখানে ধোঁকা দেয়। হাদিসের কথা, আমার কথা নয়, ফাঁকা জায়গা থাকলে সেখানে শয়তান বসবে, ধোঁকা দিবে, যেখান থেকে চলো উঠে চলে যাই, কোরআনের মাহফিল ভালো লাগতেছে না, চলো চলে যাই, একটু বাজার ঘাটে ঘুরে আসি, পরে আসব, এই পরে আসব কথা বলেই আর আসা হবে না, আর আসা হবে না। এই জন্য একটু ফাঁকা জায়গা পূরণ করে সামনের দিকে গিয়ে আসুন, আর সামনে বসলে একটু ভালো লাগবে, কথাগুলো শুনতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্দর পরিবেশ দেখে আমরা কোরআনের কথা শ্রবণ করব। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে কথাগুলো বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে, হাদিস থেকে আলোচনা করা হবে, তখন তোমরা ওই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকো। তোমরা যদি ওই আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের উপরে রহমত গুলো নাজিল করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি হাদিস শরীফের ভিতরে কথাগুলো জানিয়ে দিলেন, এই জন্য ভাই সুন্দর পরিবেশ দেখাইয়া আজকে আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করতে হবে। আজকে এমন একটা মাহফিলে বসে গেছি আমার ভাইয়েরা, আসল জায়গায় আমাদের চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই মাহফিলটা হলো গোরস্থানের মাহফিল, মূলের জায়গা, আসল ঠিকানা এই গোরস্থান। এই পৃথিবীর জমিনে আমরা যতই বাহাদুরি করি না কেন, যতই শক্তি দেখাই না কেন, যতই জোর দেখাই না কেন, এই পৃথিবীর জমিনে কোনো মানুষ টিকে থাকতে পারবে না। এই পৃথিবীর জমিন থেকে একদিন বিদায় নিয়ে অন্ধকার কবরে যেতে হবে কি হবে না? একটু জোরে বলেন হবে কি হবে না? এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে আমাদের অন্ধকার কবরের যাত্রী হতে হবে। আমার ভাইয়েরা, সেই দিন আল্লাহর হাতে আমরা ধরা পড়ে যাব, এই পৃথিবীর জমিনে কি করেছি সব আমরা ধরা পড়ে যাব। এই জন্য এই পৃথিবীর জমিনে আমাদের কবরের সামান সংগ্রহ করার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময় দিয়েছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত্র। এই পৃথিবীর জমিনে আমি কি করেছি সব কিছু আখিরাতের জিন্দেগিতে পাওয়া যাবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে যদি এক জার্রা পরিমাণ ভালো আমল করি, আল্লাহ পাক কিয়ামতের মাঠে জার্রা পরিমাণ আমল আপনাকে আমাকে দেখাবেন। এক জার্রা পরিমাণ যদি খারাপ কাজ করি, এক জার্রা পরিমাণ খারাপ কাজ আখিরাতের ময়দানে দেখাবেন। এই জন্য এই পৃথিবীর জমিনে ভালো কাজ করে যেতে হবে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা উদ্দেশ্যে
এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম, সেই উদ্দেশ্যটা হচ্ছে মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই জন্য মানুষ এবং জিনজাতি এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো তারা এই পৃথিবীর জমিনে আমার ইবাদত বন্দী করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? এইমাত্র উদ্দেশ্য দিয়ে আমি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে মানুষ জাতি সৃষ্টি করেছি, কিন্তু এই পৃথিবীর জমিনে মানুষ জাতি এসে আমি আল্লাহর ইবাদত বন্দেগি বাদ দিয়া এই দুনিয়ার মায়া মমতা মোহ এই দুনিয়ার খেল তামাশায় আজকে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, আখিরাতের কথা আমাদের মনে নাই। কথা বলেন ঠিক কিনা? মরণের কথা আমাদের মনে নাই, এই পৃথিবীর জমিনে সব কিছু বুঝি সব কিছু জানি কিন্তু নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? সব জানি সব বুঝি কিন্তু আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করি না, সব জানি সব বুঝি কোরআন আমরা ঠিক মতো আদায় করি না, কোরআনের হুকুম আমরা ঠিক মতো আদায় করি না, সব জানি সব বুঝি রমজানের 30টি রোজা আমরা পালন করি না, সব জানি সব বুঝি টাকা আছে অর্থ আছে হজ করি না, সব জানি সব বুঝি টাকা আছে আমার ভাইরা যাকাত দেই না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার খেল তামাশায় মায়া মমতা আজকে আমাদের এই পৃথিবীর জমিনে ডুবাইয়া রাখছে, আখিরাতের কথা মনে নাই। আল্লাহ পাক সেই কথাগুলো সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, বান্দা বান্দি এই পৃথিবীর জমিনে তোমরা কেমন করে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করে বসেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, কাইফাতাক ফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, বিশ্ববাসী কেমন করে আমি আল্লাহ তাআলাকে তোমরা অস্বীকার করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ কেমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এই পৃথিবীর জমিনে অস্বীকার করে বসে আছো। এই পৃথিবীর জমিনে একদিন তোমাদেরই কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন দান করলাম। এই পৃথিবীর জমিনে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ পাক তোমাদের জীবন দান করেছি, শুধু জীবন দান করবই না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একদিন মৃত্যু ঘটিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এই পৃথিবীর জমিনে কোন মানুষ এ কথা বলতে পারবে না, চিরদিন এই পৃথিবীর জমিনে আমরা বেঁচে থাকবো এই ধরনের কথা কোনো মানুষ বলতে পারবে না, বরং একদিন চিরবিদায় নিয়ে চলে যেতে হবে এ কথা আমাদের সকলকে স্বীকার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কেমন করে তোমরা অস্বীকার করে বসে আছো, আল্লাহ পাক জানিয়ে দিলেন অথচ তোমরা এই পৃথিবীর জমিনে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অস্তিত্ব দান করলাম, জীবন দান করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে তোমাদেরকে মৃত্যু ঘটিয়ে দেব, মৃত্যু ঘটানোর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন আবারো তোমাদের জিন্দা করব, সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তোমাদের সকলকেই আমি আল্লাহর নিকটে একদিন ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন সব মানুষগুলো আমি আল্লাহর কাছেই তোমাদের ফিরে আসতে হবে পৃথিবীর জমিনে। তোমরা মনে করতেছো আমি আল্লাহর কাছে ধরা দিতে হবে না, না, এই পৃথিবীর জমিনে তোমরা দৌড়াচ্ছ, আমি আল্লাহ পাক তোমাদের সুযোগ দিচ্ছি দৌড়াও, মানুষ কত দূর দৌড়াতে পারো একদিন আমি আল্লাহর হাতে ধরা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ একটা উদাহরণ আমি দেই, যেমন ছোট্টবেলায় ছোট ছোট ছেলেমেয়েরা ওই কাগজ কেটে ঘুড়ি বানায়, কথা বলেন ঠিক কিনা? কাগজ কেটে ঘুড়ি বানায় আকাশের দিকে উড়াইয়া দেয়, আকাশের দিকে ঘুড়ি উঠে মনের আনন্দে বলে কি জানেন, মনের আনন্দে সে বলতে থাকে আমাকে আর কেহই ধরতে পারবে না, কারণ অনেক দূর উঠেছে তো আমাকে আর কেহই ধরতে পারবে না। কিন্তু আমি বলি ঘুড়ি যতই বলুক যে আমাকে আর কেহই ধরতে পারবে না, আমার বন্ধুগণ যখন সন্ধ্যা হয়ে যাবে ঘুড়ির মালিক যখন আস্তে আস্তে করে লাটাই টান দিবে, একটু জোরে সরে বলেন তো দেখি ঘুড়িটা কি তার মালিকের হাতে ধরা দিবে? কথা বলতে হবে ধরা কি দিবে? আস্তে করে ধরা দিতে হবে। আমার ভাইরা আল্লাহ পাক এই বিশ্ববাসীর মানুষকে আল্লাহ পাক ওই ঘুড়িওয়ালা মানুষের মতো আপনাকে ছেড়ে দিয়েছে, দৌড়াও মানুষ কত দূর তুমি দৌড়াতে পারো, এই পৃথিবীর জমিনে আমরা এসে দৌড়াচ্ছি, আমরা শুধু দৌড়াতেইছি, আমার বন্ধুগণ আর মনে মনে ভাবতেছি আমাদের কেহই ধরতে পারবে না, কিন্তু হায়াতের রশিদ আল্লাহর হাতে, কার হাতে?
নজরে বান কার হাতে? হায়াতের রশি হলো আল্লাহর হাতে। নির্দিষ্ট টাইম যখন আপনার শেষ হয়ে যাবে, সন্ধ্যা যখন ঘনিয়ে যাবে, আস্তে করে যখন লাটাই ধরে টান দিবে, আর এক সেকেন্ড টাইম দিবে না। আমি যতই চেষ্টা করি, আমি যতই পালানোর জন্য চেষ্টা করি, কোনো কিছুই কাজে লাগবে না। আমার বন্ধুগণ, সেই দিন আল্লাহর হাতে আমাদের ধরা দিতে হবে কি হবে না? আমার ভাইয়েরা, সেই দিন আল্লাহর হাতে আমাদের ধরা দিতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, বিশ্বাসী রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে সব কিছু জানিয়ে দিয়েছি, একদিন আমি আল্লাহর হাতে ধরা দিতে হবে। সুতরাং তোমরা জেনেও কেমন করে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করে বসেছ? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে অস্বীকার করে এই পৃথিবীর জমিনে জীবন পরিচালনা করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিদের ব্যাপারে কিয়ামতের মাঠে মুসিবতের সময় আমার আল্লাহ রব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা রে, জাহান্নামের শিকল ধরে টেনে আরশের বাম দিকে হাজির করো, জাহান্নামের শিকল ধরে টেনে আরশের বাম দিকে হাজির করো, আমার নাফরমান বান্দা বান্দি একটু দেখুক সব করে কেন জাহান্নাম কামাই করেছে। তবে যা ফেরেশতারা রে, খুব শক্ত ভাবে, খুব শক্ত করে জাহান্নামটাকে টেনে ধরে রেখো, কারণ হলো খোদার তো জাহান্নাম নাফরমান দেখদের দেখে এমন জোরে জোরে লাফ মারবে যে সব মানুষগুলো তারা এক লাফে খেয়ে ফেলবে, ভালো মানুষ বিচার করে করতে দিবে না। আমার ভাইরা, এই অর্ডার পর পরে আল্লাহর ফেরেশতারা জাহান্নামের শিকল ধরিয়া যখন টেনে টেনে জাহান্নামের জাহান্নামটা আরশের বাম দিকে যখন হাজির করবে, আমার ভাইরা, এমন সময়ে জাহান্নাম গর্জন করতে থাকবে, তর্জন করতে থাকবে, ডাক মারতে থাকবে জাহান্নামের গর্জনে, জাহান্নামের গর্জনের জোরে আমার ভাইরা হাসরবাসীরা আছাড়া পাছাড়ে খেয়ে পড়ে যাবে, বেহুশ হয়ে যাবে। যত বড় সম্মানিত ফেরেশতা আউলিয়া কুতুব হোক না কেন, জাহান্নামের গর্জনে তারা আধা মারা হয়ে লাট মাটিতে লুটায় পড়ে যাবে। আমার ভাইরা, জাহান্নামীরা চিৎকার করে কাঁদতে থাকবে, ইয়া নাফসি মাবুদে, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে, নাফসি নাফসি বলে যখন কাঁদতে থাকবে, মাবুদে আমার কি উপায় হবে, সকলে নিজের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে যাবে, ইয়া রব্বি হাবলি, ইয়া নাফসি বলে যখন চিৎকার করতে থাকবে। আমার ভাইরা, নাফসি নাফসি বলে যখন চিৎকার করতে থাকবে, হাসরবাসীর আছার পাছার খেয়ে পড়বে, এমন সময় আল্লাহর নবীজি সিদ্দায় করে ডাক দিবেন, রব্বি হাবলি উম্মতি, মাবুদে আমার উম্মতের উপায় কি হবে। ওগো আল্লাহ, আজকে জাহান্নাম যেভাবে লাফায় লাফায় আসছে, আজকে বুঝি আমার উম্মতের উপায় নাই, আজকে জাহান্নাম যেভাবে লাফায় লাফায় আসছে, সে যদি আমার একটা উম্মতকে খেয়ে ফেলে, আল্লাহ গো আমি নবীজি কিন্তু আপনার জান্নাতে ঢুকবো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীজি যখন এই কথাগুলো বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজির হাতে এক মুষ্টি পানি দান করবেন। নবীজিকে বলা হবে, নবীজি ওই যে জাহান্নাম দেখা যায়, ওই জাহান্নামের দিকে আপনি পানিটুকু ছিটা মারেন। আল্লাহর নবীজি পানি পাইয়া জাহান্নামের দিকে দৌড় মারবে, জাহান্নামের দিকে দৌড় মেরে পানির সেটা যখন মারবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিক দৌড় মারবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির হাতে পানি দেওয়া হবে, নবীজি পানি পাইয়া জাহান্নামের দিকে দৌড়ে গিয়ে পানির সেটা যখন মারবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড় মারবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা টেনে ধরে রাখতে পারতেছে না, সেই জাহান্নাম অল্প একটু পানির সেটায় দৌড় মারলো, তাহলে কেমন পানি, কেমন পানি ভাই? আমার বন্ধুগণ, গভীরভাবে মনোযোগ দিতে হবে। আল্লাহ নবীজি আশ্চর্য হয়ে যাবেন, নবীজি আমার আল্লাহকে ডেকে ডেকে বলবেন, মাবুদ রে এটা কেমন কুদরতি পানি গো মাওলা, যে জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা টেনে ধরে রাখতে পারে না, এই অল্প পানি সেটা এসে জাহান্নাম পিছন দিক দৌড় মারলো, এটা কেমন কুদরতি পানি? আমার ভাইরা, এবার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, হাবিবুল্লাহ, ও নবীজি এটা কোনো কুদরতি পানি নয়, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। ও হাবিব,
আপনার গুনাহগার উম্মতেরা শয়তানের ধোকায় পড়িয়া যখন গুনাহ করে ফেলেছিল, আমি আল্লাহর কথা মনে পড়িয়া তাহাজ্জুদের নামাজের সময় কান্না বিজড়িত কণ্ঠে যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে যখন তওবা করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। শুধু মাফ করে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার ওই চোখের পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত করে রেখেছিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জাহান্নামের কঠিন আগুনের আগুন অল্প একটু পানির ফুটায় চলে যাবে। আমার ভাইরা, বান্দার চোখের পানির মূল্য অনেক বেশি। একটা বার খাস তওবা করে যদি আল্লাহ দরবারে এক ফোঁটা চোখের পানি যদি আমরা ছেড়ে দিতে পারি, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, জাহান্নামের কঠিন আগুন থেকে বান্দাদের মুক্তি দান করে দিবেন। আমার ভাইরা, এই জন্য আসুন আমি আপনাদের মাঝে সুন্দর করে কথাগুলো বলতে চাচ্ছি আমার ভাইয়েরা, কিন্তু দান চলে আসতেছে। আমার ভাইয়েরা একটু গভীরভাবে মনোযোগ দিতে হবে, দান আমি অবশ্যই তুলব। সামান্য সময় কোরআন থেকে একটু কথা আপনাদের মাঝে জানাতে চাচ্ছি। আমার বান্ধবগণ, এই দুনিয়ায় যারা আল্লাহর হুকুম মানে নাই, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর হুকুম মানে নাই, তারা জাহান্নামী হয়ে যাবে। আমার বান্ধবগণ, জাহান্নামী হয়ে যাবে এই পৃথিবীর জমিনে, তারা জাহান্নামের দিকে দৌড়ে চলে যাবে। আল্লাহর নবীজি, জাহান্নামে যারা হবে তাদের সহ্য করতে পারবেন না, তারা উম্মত জান্নাত জাহান্নামে যাবে। বিশ্ব নবীজি এটা সহ্য করতে পারে না, কারণ আল্লাহর নবীজি হলো উম্মতের কান্দারি নবীজি, উম্মতের পাগল পারা নবীজি। আল্লাহর নবীজি জাহান্নামে চলে যাবে, তার উম্মত জাহান্নামে চলে যাবে। বিশ্ব নবীজি উম্মতের কান্দারিটা সহ্য করতে পারে না। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে একটা বাচ্চাওয়ালা মুরগির দিকে খেয়াল করলে দেখবেন, বাচ্চাওয়ালা মুরগির উপরে যখন চিল এসে সো মারে, মুরগির মা কিন্তু পাগল পারা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, বাচ্চাওয়ালা মুরগি যখন চিল সো মারে, থাবা মারে, মুরগির মা পাগল পারা হয়ে যায়। মুরগির মা পাগল পারা হইয়া একবার ছাদের উপরে দাঁড়ায়, আবার জমিনে পড়ে, আবার গাছের ডালে পড়ে, চিৎকার মারে মারে ডাকতে থাকে তার ভাষায়, আয় আয়, আর কান্দিস না, আর ভয়ে পাস না, আমি মা থাকতে কোন তোদের কোনো চিন্তা নাই, আমার জীবন দিয়ে হলেও আমি মা, তোদের মতো বাচ্চাদের হেফাজত করে রাখবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি দু চোখে পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর ডেকে ডেকে বলে, রে আমার উম্মত, হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমি বিশ্ব নবীজি বাচ্চা ওরা মুরগির মতো উড়াল মারবো, আমি বিশ্ব নবীজি উড়াল মারবো, মিজানের পাল্লার গোড়ায় আবার উড়াল মারবো, ফুল সিরাতের গোড়ায়, আমি নবীজি সহ্য করতে পারবো না, রে রে আমার উম্মত, এই পৃথিবীর জমিনে আমি বিশ্ব নবীজি সহ্য করতে পারবো না, আমি বিশ্ব নবীজি জাহান্নামের দিকে চলে যাব, আবার চলে যাব পুলসিরাতের ঘোড়ায়, আবার চলে যাব। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি এরকম ভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি সহ্য করতে না পারিয়া আল্লাহ নবীজি আর সাজমের নিতে সিদ্ধায় করে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি মাবুদে, আমার তায়েফের রক্তগুলো কোথায়, আমার উম্মতের জন্যে তায়েফের জমিনে আমি রক্ত ঝরিয়েছি, ও গো আল্লাহ, তায়েফের জমিনে আমি রক্ত ঝরিয়েছি, তায়েফের জমিনে আমি বিশ্ব নবীজি আমার শরীরে পাথরের আঘাত সহ্য করেছি, আমি বিশ্ব নবীজি তায়েফের জমিনে পাথরের আঘাত সহ্য করতে পারি নাই, আমি নবীজি সহ্য করতে না পারিয়া তিনবার করে বেহুশে পড়ে গিয়েছি তায়েফের জমিনে। তায়েফের জমিনের যুবকেরা, আমি বিশ্ব নবীজিকে পাথর মেরে রক্ত রঞ্জিত করে দিয়েছে, ও গো আল্লাহ, ওই তায়েফের জমির রক্তগুলো কোথায়, আমি বিশ্ব নবীজি ওই তায়েফের রক্তের বিনিময় আমার গরীব উম্মতদেরকে তুমি আজ মাফ করে দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর ডেকে ডেকে বলে, মাবুদ রে, তায়েফের রক্তের বিনিময় আমার গরীব উম্মতগুলিকে তুমি আজ মাফ করে দাও। আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে না। আমার ভাইয়েরা, গভীরভাবে মনোযোগ দিতে হবে, আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব নাই। আল্লাহর নবীজি উম্মতের কান্দারি আর সইতে পারে না, আল্লাহর নবীজি সে দায় পরে কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি মাবুদে, আজকে আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে। আমার ভাইরা,
আল্লাহর নবীজি ডেকে ডেকে বলে মাবুদ জবাব যদি তুমি নাই দাও, উহুদের ময়দানে দন্দন মুবারক আমি বিশ্ব নবীজি শহীদ করে দিয়েছি, উহুদের যুদ্ধে আমি বিশ্ব নবীজির দন্দন মুবারকটা ভেঙে গিয়েছে, ওই দন্দন মুবারক কোথায়? ওই দন্দন মুবারকের কারণে আমার গরিব উম্মতগুলিকে তুমি আজ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ মেরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে রে বন্ধু জিব্রাইল তাড়াতাড়ি করে চলে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও আজকে আমার বন্ধু কিসের জন্য কান্দে, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। রে জিব্রাইল তাড়াতাড়ি করে চলে যাও, আমার বন্ধুর কানে কানে জানিয়ে দাও আমার বন্ধুর কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। রে এই পৃথিবীর জমিনে আমার বন্ধুকে বহুত কাঁদিয়েছি, আখেরাতের ময়দান আমার বন্ধুর কান্নার নয়। জিব্রাইল রে তাড়াতাড়ি করে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও আজকে শুধু সুপারিশ করবে, আমার বন্ধু তার উম্মতের জন্য শুধু সুপারিশ করবে। আমি আল্লাহ পাক তাকে একটা সুপার পাওয়ার দিয়ে দিয়েছি, ফাসবা আলিমান সিতা, আমার বন্ধু যাকে ইচ্ছা তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশি না বেদার? বিশ্ব নবীজিকে বলা হলো ওগো নবীজি এই সুপারিশ, এই অধিকার, এই সুপার পাওয়ার কোন মানুষকে দেওয়া হয় নাই, আপনাকে দেওয়া হলো। ফাসবা আলিমান সিতা, আজকে শুধু সুপারিশ করবেন যেটা আমার উম্মত, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের দিকে ফেরাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ জাতি সৃষ্টি করেছেন একমাত্র উদ্দেশ্য তাকে ইবাদত বন্দিগী করতে হবে, আল্লাহর ইবাদত বন্দিগী করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আমার বন্ধুগণ সেই সমস্ত কথাগুলো আমি আপনাদের মাঝে সাজিয়ে বলার জন্য এসেছি। আমার ভাইয়েরা একদিন আল্লাহর হাতে ধরা দিতে হবে, সেই দিন আমাদের সকলকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে যা করেছি সব কিছুর হিসাব দিতে হবে একদিন। কিরমান কাতিবিন, দুইজন সম্মানিত লেখনেওয়ালা ফেরেস্তা, দুইজন লেখনেওয়ালা ফেরেস্তা অল টাইম লেখতেছে আপনি কি করতেছেন, ভালো করতেছেন না মন্দ করতেছেন, সব কিছু তারা ডায়েরিভুক্ত করতেছে। এই যে ডায়েরিভুক্ত যা করতেছে, আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ডায়েরিটা আপনাকে দেওয়া হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, ও বান্দা আজকে তুমি পড়ো তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। আমার বন্ধুগণ আমার এই পৃথিবীর জমিনে যখন আমাকে বলা হবে তোমার আমলনামা আজকে তুমি নিজেই পড়ো, এই পৃথিবীর জমিনে তুমি কি করেছো, এই পৃথিবীর জমিনে ভালো করেছো কি মন্দ করেছো, এই তোমার যে কিতাব এই কিতাবের ভিতরে সব কিছু দেওয়া আছে এই পৃথিবীর জমিনে, তুমি আজকে তোমার আমল নামা আজকে তুমি নিজেই পড়তে থাকো, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট হয়ে পড়বে। আমার বন্ধুগণ এই জন্য এই পৃথিবীর জমিনে, আমার ভাইরা এই পৃথিবীর জমিনে পাঁচটা হিসাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠে কোনো মানুষ তার পাটা ওঠাতে পারবে না। আমার ভাইরা পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ হাসরের মাঠে পা ওঠাইতে পারবে না। সর্বপ্রথম হলো আমার ভাইরা এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন হায়াত নামক দৌলত দিয়েছিলেন পৃথিবীর জমিনে। হাই হায়াত নামক দৌলতটা আমরা কোন পথে ব্যয় করেছি, কোন পথে আমরা কাটিয়েছি? আমার ভাইরা যৌবন কাল আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, এই যৌবন কালটা কোন পথে আমরা ব্যয় করেছি? আল্লাহ পাক আমাকে ইলম দান করেছিলেন, এই ইলমটা কোন পথে অর্জন করেছি, কোন পথে ব্যয় করেছি? আল্লাহ পাক আমাকে সম্পদ দান করেছিলেন, এই সম্পদটা আমরা কোন পথে অর্জন করেছি আর কোন পথে ব্যয় করেছি? সব কিছুর হিসাব না দেওয়া পর্যন্ত এই পৃথিবী জমিনের মানুষগুলো এক পাও সামনে এগিয়ে পারবে না। আমার ভাইরা এই জন্য কঠিন অবস্থা শুরু হয়ে যাবে, দান সদকা করে এই পৃথিবীর জমিন থেকে যেতে হবে। দান হলো আসল জায়গা, আসল বস্তু, এই পৃথিবীর জমিনে থেকে কিছুই যাবে না, সঙ্গে যাবে আপনার আমল। আমল যদি করে যেতে পারেন এই পৃথিবীর জমিন থেকে, আপনি মরে যাওয়ার সাথে সাথে আপনার কবরটা আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহ মোতাবেক পৃথিবীর জমিনে জীবন গঠন করতে হবে, নবীজির আদর্শ মোতাবেক যদি এই পৃথিবীর জমিনে জীবনটা পরিচালনা করি, আমার
ভাইরা, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কবরটা আলোকিত হয়ে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোরআনটা মাতার সামনে দাঁড়িয়ে যাবে, কোরআনটা মাতার সামনে দাঁড়িয়ে যাবে, ফেরেশতাদের ডেকে ডেকে বলবে সকান ফেরেশতা দূর হয়ে চলে যাও, আমার এই বন্ধুর সাথে আমার ভালো সম্পর্ক আছে, পৃথিবীর জমিনে আমার এই বন্ধু, পৃথিবীর জমিনে আমি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছে, পৃথিবীর জমিনে আমার এই বন্ধু, আমি কোরআন অনুযায়ী তার জীবনটা গঠন করেছে, আজকে আমার এই বন্ধুটা পৃথিবীর জমিন থেকে চলে এসেছে, অসহায় হয়ে গেছে, এই ব্যক্তির পাশে আর কোনো মানুষ নাই, আমি কোরআন তার মাথার সামনে দাঁড়িয়ে গেছি, রে ফেরেশতা দূর হয়ে চলে যাও, এই ব্যক্তিকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি আল্লাহর কোরআন এই পৃথিবীর জমিনে তার পিছু ছাড়ব না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, কতবার সৌভাগ্যবান কোরআন মাতার সামনে দাঁড়িয়ে যাবে, আজকে এই বিপদ মুহূর্তে তার কাছে আমি দাঁড়িয়ে গেছি, আমি কোরআন দিকে দিকে বলতেছি, যেই ব্যক্তিকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কোরআন পিছু ছাড়ব না, আল্লাহ পাক কোরআনকে ডেকে বলেন কোরআন রে এই বান্দার সম্পর্কে যেহেতু তোমার এত ভালো সম্পর্ক, আমি আর এই বান্দার কোনো কিছু হিসাব নিতে চাই না, বিনা হিসেবে তাকে জান্নাতে পৌঁছায় দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে যদি আমরা দান করে যেতে পারি, অমিম্মা রজাক না হুম ইউনফিকুন, আল্লাহ পাক আমাদের খাদ্য ভান্ডার দিয়েছে, রিজিক ভান্ডার দিয়েছে, এই রিজিক ভান্ডার হইতে যদি আমরা ব্যয় করতে পারি, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর এই রিজিক থেকে যে দানগুলো করেছিলাম, সদকাগুলো করেছিলাম, দান সদকাগুলো ডান পাশে দাঁড়িয়ে যাবে, ডান পাশে বলবে সকান ফেরেশতারা দূর হয়ে চলে যাও, এই ব্যক্তি সম্পর্কে আমার ভালো ধারণা আছে, দুনিয়ার জিন্দেগিতে সম্পদ যা আপনি আল্লাহ দিয়েছিলেন সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে, সুতরাং এই বিপদ মুহূর্তে আমি তার দান সৎকাগুলো তার সামনে দাঁড়িয়ে গেছি, এই ব্যক্তিকে জান্নাতে না পর্যন্ত আমি দান সৎকাগুলো তার পিছনে ছাড়ব না, একটু জয় বানু।